আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এই ভিডিওতে এটি দেখিয়ে দেবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে ইনস্টাগ্রাম অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে চলে যাওয়ার পর নিচের দিকে যে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টের ছবি আছে সেই অ্যাকাউন্টের ছবিতে ক্লিক করে দেবেন। ছবিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরের দিকে, এখানে উপরের দিকে দেখতে পাবেন থ্রি লাইন অপশন আছে, সেই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, সেই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, সেই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাকাউন্টে ইনফরমেশন থাকবে কী কী এখানে আপনারা অ্যাড করেছিলেন সেইটি এখানে দেখাবে। এখানে থেকে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড নিউ অ্যাকাউন্ট নামে এক অপশন আছে, সেই নিউ অ্যাকাউন্টটাকে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পারবেন যে আপনারা যদি ইমেল অ্যাড করতে চান তাহলে এখান থেকে নিচের যদি অ্যাড ইমেলে ক্লিক করে দেবেন, আর যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন। আমি ইমেল অ্যাড করতে যাচ্ছি, সেখানে ইমেলে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটিতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিতা সেই ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনারা ইনস্টাগ্রামটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন, নিচের দিকে এই নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে সেই ইমেইলে কিন্তু একটি কোড যাবে, সেই কোডটি আমার এখানে বসাতে হবে। আমি দেখি আমার কোডটি আসলো কিনা। দেখেন অলরেডি কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু একটি কোড চলে আসছে, সেই কোডটি আমি এখানে বসে দেব 23-10-13। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছেন কিন্তু সেই এটি কিন্তু দেখতে পাচ্ছেন একটি পেন্ডিং আছে, কিন্তু এটি কিন্তু কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জিমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।